হ্যালো ভিউয়ার্স, দূরে কাছের যেদিকান থেকে আমরা এই ভিডিও দেখতেছেন, সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম। আসলে যে কোনো কারণেই হোক না কেন, আলিফ আমাদের মাঝ থেকে কিছুদিনের জন্য বেড়াতে গেছিল, তো আবার দেখতেছি যে লতা এবং আলিফ এই সেই জায়গায় যে জায়গায় আমরা ফার্স্ট টাইম ভিডিও করছিলাম সেই জায়গায় আবার লতাকে দেখতে পাচ্ছি, আসলে খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, সেই খুশি লতা। তো আমারে বিশ্বাসই হচ্ছে না যে ভাই আপনি লতার পাশে বসে আছেন। আসলে আমার মনে হয় কি যে লতার আর্থনা প্রার্থনা এবং ভালোবাসা সত্যি ছিল, যার কারণে হয়তোবা লতার ভালোবাসা সার্থক হতে যাচ্ছে। আমার কলিজার বোন, তারা আমার কলিজার ভাই, যারা আমাকে কি বলছিল, সাহস দিয়েছিল যে তুমি টেনশন করো না, আলিফ আর আসবে না এই কথার জন্য। তুমি তারা এই কথা বলছিল, তারা যেন দিদি দেখেন, যারা বলছিল যে আলিফ আসবে, তারা আমার কলিজার মানুষ। মানে এখন লতার এখান থেকেই কেউ ফোন দিচ্ছে না, আমার এখান থেকেও কেউ ফোন দিচ্ছে এটা বলতে পারবো না। ফোন দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আহারে ভাই ভাই, তুই যদি আমার গ্রামে আসিস অতএব তুই তো পাবনার দিকে, তো কিন্তু বক্তা বুঝতে পারলাম। তো আসলে আমরা খুবই আনন্দিত, ভাবতেও পারিনি যে মামা ভালো আছেন। এই তো মামা এখন আর কিছুক্ষণ আগে আসলাম, আসলে তো মিডিয়ার ভাইয়েরা আছে, তারা একটু সাক্ষাৎকার ভিডিও করতেছে। হ্যাঁ মা ঘরে অনেক লোক অনেক কথা বলবে, আর আমার ভালোবাসার যারা খাঁটি ছিল ভাইয়া, সত্যি কথা, যারা আমাকে মন থেকে ভালোবাসে, আমি এটাই পরীক্ষা করে দেখলাম, তারা আমার খারাপ সময়ে পাশে থাকতে চায়, যেটাই হোক যেমনই হোক ভালোবাসা দিয়ে। তো তাদের সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। কি খাওয়াবেন? নিমন্ত্রণ দিলে কিন্তু খাওয়ানো লাগে। ওই যে খালি নিমন্ত্রণ কেন, লতা লতার একটা আপনার সবার, আমি কিন্তু আমি কিন্তু আমার একটা ভিডিও ছাড়ছিলাম যে লতার ভালোবাসার টানে আলিফ কিন্তু ফিরে আসে। আমাদেরকে একটা গান শোনাবেন, যেহেতু আপনার এখন মনে করেন আনন্দের সময়, এই আনন্দের একটা গান শোনাবেন, এক কলি গান শোনান। আর অন্যদিন আপনাদের আমাদের মাঝে আসলে দুলা ভাই আর অনেক সাধনার পরে আলিফ এলো লতার কাছে। হয়েছে ভাই? হ্যাঁ সুন্দর হয়েছে ভাই, একটু বলি ভাল লাগলো না ভাই। তোমাদের জন্য শুভকামনা সবসময়, আমরা তোমার সবসময় বিপদে সুখে দুঃখে পাশে থাকবো, এই শুভকামনা করি আমরা। আর এই আশাবাদী আশা করি এবং প্রতিশ্রুতি জানাচ্ছি, আমরা তোমার বিপদে আপদে যে কোনো সমস্যায় এবং সুখের দিনেও থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। এ লতার সামনে সকলেই ভালোবাসে।